হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বপ্ন। আজকে আবারও নিয়ে চলে এসেছি স্কুল প্রজেক্ট। তা আজকে আমরা বানাবো প্যারিস্কোপ। এর জন্য আমরা ব্যবহার করছি পেপার, কার্ডবোর্ড, সিজার, মিরর, পেন্সিল আর কাটার। চলো শুরু করা যাক। এবার আমরা প্যারিস্কোপটা বানানোর জন্য প্রথমে আমরা একটা লম্বা দাগ এঁকে নেব। ঠিক এরপরে আমরা কাঁচটার লেন্থ অনুযায়ী আর একটা দাগ পাশ দিয়ে টেনে নেব। এবার আমরা দুদিকে এ সাইডে আর এ সাইডে আর একটা দাগ এঁকে নেব। এবার আমরা এটাকে কেটে নেব। আমরা এটার মতন আরেকটা পিস কেটে নিয়েছি, সাথে সাথে আমরা এদিকের পিসটা এই পিসটাও কেটে নিয়েছি, তার সাথে আমরা কেটে নিয়েছি এই পিসটা আর এইদিকের পিসটা আর নিচের এই পিসটা আর এইখানের পিসটা। প্রথমে আমরা দুদিকে সাইডসগুলোকে জয়েন করে নেব। এবার আমরা মিররগুলো স্টিক করে নেব। এমনভাবে স্টিক করতে হবে যাতে একটা মিরর থেকে আরেকটা মিররের রিফ্লেকশন যেন দেখা যায়। আমাদের মিরর স্টিক করা হয়ে গেছে। এবার আমরা এই সাইডটা এবং অপোজিট সাইডটা কার্ডবোর্ডটা স্টিক করে নেওয়ার পর ফাইনালি ওপরটা কভার করে দেবো এটা দিয়ে। পেরিস্কোপটা কভার করা হয়ে গেছে। এবার আমরা এটা পেপার দিয়ে র‍্যাপ করে নেব। তো বন্ধুরা, এটা আমরা কভার করে নিয়েছি। এটাকে আরো সুন্দর দেখানোর জন্য আমরা কালারিং শেডটা ব্যবহার করে নিয়েছি। আজকে আমাদের ভিডিও এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।